নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে হঠাৎ বুকে ব্যথা হলে আপনি বুঝবেন কি করে, এটা গ্যাসের ব্যথা না অন্য কোনো ব্যথা না হার্টের পেন? এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রাখছি। প্রয়োজনে 9434183198 এ যোগাযোগ করার জন্য বলে রাখছি। অনেক সময় আমাদের হঠাৎ করে কোনো কিছু কাজ করছি, হঠাৎ বুকে লাগতে থাকে। সেগুলো কিন্তু ধরন এক একটার এক এক রকম। আমরা যদি পড়ে যেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ব্যথাটা হবে সেক্ষেত্রে এই ব্যথাটা মুভমেন্টের উপর নির্ভর করবে। আমরা যদি চুপচাপ শুয়ে থাকি, বসে থাকি, কোনো কিছু না করি, ভারী কিছু না তুলতে যাই, তাহলে কিন্তু আমাদের বুকে ব্যথা হবে না। সেক্ষেত্রে আমাদের মেনে নিতে হবে এটা ডিউ টু ইঞ্জুরি। যদি গ্যাসের জন্য হয় সে ব্যথা কী হবে? বুকে চাপ লাগবে, আমরা না পারবো চলাফেরা করতে, না পারবো নড়াচড়া করতে, অস্বস্তি বোধ করবে। তার সঙ্গে পেটটাও কিন্তু টাইট হয়ে থাকবে। যদি একটা ঢেকুর উঠে বা বায়ু সরল হয় আমরা কিন্তু সাময়িক কিন্তু আরাম পাব। এবং এই ঢেকুর বা বায়ু সরল হওয়ার ফলে আমরা যে ভালো থাকছি এটা ডাক্তারবাবুদের বললে উনি ধরে নেবেন যে এটা গ্যাসের জন্য বা কোনো কারণে অম্বল হয়েছে তার থেকে হচ্ছে। তৃতীয় কারণটা কিন্তু ফ্যাটাল, মানে মারাত্মক, সেটা হচ্ছে কি, হার্টের ব্যথা, মানে হৃদযন্ত্রজনিত যদি সমস্যা হয়ে থাকে। যদি আমাদের হার্টের ব্যথা হয় বুকে লাগবে, আমাদের নড়াচড়াতেও কষ্ট হবে এবং সেক্ষেত্রে আমরা দরদর করে ঘামতে থাকবো। পাখা চালানো বা এসিতে থাকলেও আমাদের ঘাম বন্ধ হবে না। তার সাথে যেটা হবে, আমাদের নিঃশ্বাসের চাপ আসবে, বাঁদিকের বুকটা ধরে যাবে, গলার কাছে ক্যারোটিড আটারি ধরে যাবে, মাথা ধরবে, বাঁ হাতে খাল আসবে এবং বাঁ হাতটা ঝিনঝিন করতে থাকবে। এই পয়েন্টগুলো যদি আমাদের হয়ে থাকে তখন কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা কোনো নার্সিংহোম বা সুচিকিৎসকের কাছে নিয়ে গেলে যদি রুগী ঠিক মতো বলতে পারে বা বাড়ির লোক যদি ডিকটেট করতে পারে, ঠিক মতো ওষুধ পড়লে রোগ সেরে যাবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 এ যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।